যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি কতজনের ঘরবাড়ি পানিতে হারিয়ে গিয়েছে সেটির কোনো হিসাব নাই কারও আবার মাথা গোজার ঠাঁইটুকুও নেই তেমনই এক অসহায় অবস্থায় পড়েছেন ফেনীর আসমা আক্তার ও মোবারক হোসেন দম্পত্তি সেদিন পানি থেকে বাঁচতে ঘর থেকে কোনো মতে প্রাণ নিয়ে বের হতে পারলেও সঙ্গে কিছুই আনতে পারেনি তারা পানিতে ভেসে গেছে সব জিনিসপত্র বন্যায় সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তারা দুই সন্তান নিয়ে তিনের ঘরে থাকতেন আসমা কোনো মতে মোবারক দম্পতি স্মরণকালের ভয়াবহ বন্যায় পরিবারের শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করাটাই দায় সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে কিছু নিয়ে বেরোতে তুইছিলাম।

এইভাবে হানি যেতে আসে একটা জিনের কত বার এমন সময় নাই পানির তীব্রতা বাড়তে থাকলে স্বামী স্ত্রী দুই ছেলে মেয়ে ও শ্বশুর নিয়ে অন্য এক বাড়িতে যান তারা বেঁচেও আছেন মানুষের দেয়া খাবার খেয়ে একমাত্র সম্বল বলতে সাথে করে নিয়ে আসা কিছু কাপড় মাথা গোজার ঠাই একমাত্র ঘরটি হারিয়ে অকুলে পাথারেই পড়েছেন তারা হাত পেতেছেন সমাজের উচ্চবিত্তদের কাছে তা আমরা পানি আসার সাথে সাথে আমরা বাইকে গেছি আশ্রমিক আইসে আর কিছুই নেই এখন আমরা ওইখানে বাইরেই আছি এখানে তো থাকার মতন আমাদের পরিবেশও নেই আর থাকার মতন কিছু নাই। যে আমরা থাকব বললুম কাপড় নিয়ে বাইরে গেছি এখন এই বাচ্চা কাচ্চা দেখেন যে সবে যে কাফা চোফা কিছুই নেই বাঙ্গনের কারণে ওনাদের সরাসরি একদম নদী ভাঙ্গন ওনাদের রাস্তার মধ্যে মানে সামনাসামনি ভাঙার কারণে ওনাদের ঘরবাড়ি একদম তলিয়ে গেছে বাসস্থান করার মতো কোনো অবস্থানে নেই নাই যে এখানে মানুষ থাকবে বা কোনোভাবে এটা দাঁড় করিয়ে এখানে বসবাস করবে ওরকম কোনো অবস্থা নেই ওনাদের পারিবারিক অবস্থা খুবই করুন ওনারা চাষবাস করে এখানে পরিবার চালায় চাষবাস করে চলে এমনকি জায়গা জমি যে ওইরকম কিছু আছে শুধু বিটাটাই আছে ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বসত ভিটার ক্ষতি নিরূপণের জন্য দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদেরকে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতা করা হবেও বলে জানান তিনি সবগুলো ডিপার্টমেন্টকে আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি যে তাতে প্রত্যেক ডিপার্টমেন্টের ওই উপজেলায় তাদের কি ধরনের ক্ষতি হয়েছে সেটা অ্যাসেসমেন্ট এবং এর পরবর্তীতে খুব দ্রুত মানুষ যেহেতু বাড়িতে ঘরে ফিরে যাচ্ছে তাদের দ্রুত তাদের এই মুহূর্তে কী প্রয়োজন সেটা অ্যাসেসমেন্ট করার জন্য আসলে এই মুহূর্তে যেটি প্রয়োজন আমাদের তাদেরকে আমরা খাবার দিচ্ছি শুরু থেকেই তাদেরকে আমরা রেস্কিউ করেছি খাবার দিচ্ছি এখন তাদেরকে আমরা রান্না করে খাওয়ার মতো যে খাবারগুলো সেগুলো আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য যেহেতু তারা বাড়িতে অনেক উঠে গেছে শুধু আসমা মোবারক নয় পুরো ফেনিতে এমন চিত্র যেখানে খেয়ে পরে টিকে থাকাই কষ্টের সেখানে মাথা গোজার ঠাঁই হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বানবাসী হাজারো মানুষ মরিয়ম মিম ঢাকা পোস্ট